আবারও বন্ধ স্কুল সহকারী শিক্ষিকার কোভিড পজিটিভ রিপোর্ট পেতে আর দেরি করেননি রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল বন্ধ আসার মধ্যে যে স্কুলে সবারে নোটিশ লাগানো আছে আমরা তো জানতাম না যে স্কুল খোলা নেই স্কুলে কোভিড 19 হয়েছে একদম আন্টি স্যার আমরা জানতাম না দিয়ে স্কুলে দেখছি নোটিশ পড়ছি জানতাম একটা সহশিক্ষিকার আমাদের একটা কোভিড 19 হয়েছে শিক্ষিকা কোভিড পজিটিভ তাই খোলার 15 দিনের মধ্যে বন্ধ হয়ে গেল রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয় গত সোমবার সন্ধ্যায় ওই সহকারী শিক্ষিকার রিপোর্ট পজিটিভ আসে পরদিন স্কুল বন্ধের নোটিশ শিক্ষিকা ও অশিক্ষক কর্মী মিলিয়ে 40 জনের কোভিড টেস্ট করা হয়েছে তবে আতঙ্ক কাটছে না পড়ুয়া এবং অভিভাবকদের রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ পর্যন্ত পড়ুয়ার সংখ্যা 503 আগামী 2-3 দিনও করব আমরা চিন্তার কারণ নেই আশ্বাস স্কুলের তরফ একজন প্রধান শিক্ষক আর একজন প্রধান শিক্ষিকা কর্মস্থলে ব্যবধান 1 কিলোমিটারের কম কয়েকদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত শিক্ষক দম্পতি যার জেরে বন্ধ হয়ে গেল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দুটি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবার থেকে বন্ধ ওই স্কুল এবার তাঁর স্ত্রী সাবিত্রী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাও সংক্রমিত হওয়ায় শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠান দুটি স্কুলই শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সাবিত্রী করোনা হয়েছে এরা সাংঘাতিক সমস্যা থাকলে তারও হবে দিদিমণি 30 তারিখে স্কুলে গিয়েছিল স্কুলে গিয়ে কোন কোন দিদিমণির সঙ্গে ছিল তা বলতে পারবো না ছাত্রীরাও নিশ্চয়ই ছিল আমাদের বিডিও জয়েন্ট সাহেব ছিল আর আমি ছিলাম দুই এসআই ছিল শিক্ষকদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় টাস্ক ফোর্স গঠন করেছে জেলা প্রশাসন প্রধান শিক্ষকের সংস্পর্শে যে সমস্ত টিচার ছিলেন তাদের যদি কারো অসুবিধা থাকে তারা এসে আমাদের হাসপাতালে টেস্ট করতে পারে বলেছিল মাধ্যমিক পরীক্ষা হবে তারপর হঠাৎ ঘোষণা হয় যে টেস্ট হবে তো ভালোভাবে তেমন কিছু তৈরি হয়ে উঠতে পারেনি এখনো পর্যন্ত